পরীক্ষা দিবি তো বিজনের স্ক্রিনটা তুই কত স্ক্রিন লাগে আমি দোকান থেকে তাড়াতাড়ি ইউটিউবে এগুলো কি তোমার ওই বিজনের স্ক্রিনের কি সম্পর্ক আমি বুঝি না তোর কত বিজনের স্কিন লাগে মানে কত গান স্কিন লাগে একটা জিনিস আমার মাথায় ধরে নাই একটা মানুষের কাছে কতগুলা গান স্কিন আছে এর কোনো হিসাবই নাই তারপরেও তোর কোনো গান স্কিন আইলে তোর এটাই লাগবে অ্যাকাউন্টে তো ডায়মন্ডই নাই 200 ডায়মন্ডের মতো আছে এটা দেখছো আমি কিন্তু কোনো টপ আপ মপ করতে পারবো না 200 ডায়মন্ড যা ছিল তুই যেদিনকে খরচ করছিস কি লাগা তোমার বিজনে বিজনে মাত্র 2 টাই স্কিন আর ডায়মন্ড নাই তুমি গেমে ঢুকো আজকে কয় তারিখ দাও আজকে কয় তারিখ আজকে 14 তারিখ 14 তারিখ ভ্যালেন্টাইন ডে তুমি জানে না কি তোমার কিছু গিফট দেবো না জানি না লালবাতি তো কোন একটা রিপোর্ট পড়লে তো এইটাও তো এই জায়গায় আহে রিপোর্ট দেয় না রিপোর্টের সব মেসেজ আমি কেটেছি একটু ভালো লাগে না কোনো ভাবেই ভালো লাগতেছে না কোন একটা কিছু আইলে পাগল হয়ে যাস গেটে নেওয়ার লাগে যেহেতু ইভেন্ট আসছে তোমাদের তো ডায়মন্ড টপ আপ করতে হবে তোমরা কোন জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করো তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে টপ আপ গুলো নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা srbdtopup.com থেকে এই দুই জায়গার টপ আপ গুলো কিন্তু আমি নিজেই দিয়ে থাকি সো ডর বা ভয় পাওয়ার কোনো কারণ নাই একদম অনায়াসে কিন্তু তোমরা টপ আপ গুলো নিতে পারো দেখো ভাই গেমের কি অবস্থা গেম গেস আটকায় একটা ইভেন্ট বাইর করতেছি এর ভিতরে গেম আটকায় গেছে ইমুলেটরে গেম খেলাই যাইতেছে না তোমরা অনেকে ইউটিউবে প্রশ্ন করো যে ওই এর জন্য ইসমোদে দিয়ে খেলা লাগে ভাই তোমাকে চোখের সামনে তো দেখতে পারলা যে কি একটা কাহিনী হয়ে গেল ভাই যাই হোক আমরা যাবো বিজনে আমরা আগে দেখি 400 ডায়মন্ড আবার আটকেছে আবার আটকায় গেছে রে ভাই কি একটা অবস্থা দেখো কেমন দা লাগে ব্যাক ফাইনালে আবারও ঢুকছি গেমে ভাই যাই হোক এখন যাই দেখি দৌড়ে কি হয় ও ভাই সা প্রথমে 200 ডায়মন্ড একটা স্পিন করি দিয়ে এনে কি এক্সচেঞ্জের অপশন আছে না আছে ও এই সময় তো আগে 11 টা ছিল সবে একটা করে দি কি রে আটকে গেছে ভাই গেম আটকে গেছে কেমন দাজে লাগে ভাই বুঝি না কিছু এমন হই কেন ভাই আমাকে ওর কাছে কিন্তু 11টা ছিল আগে থেকেই সো আমরা ঢুকে দেখি যেহেতু আমাদেরকে গেম আটকে গেছে আমরা কিন্তু দেখতে পারি নাই যে কয়টা দিছিল এখন আমরা এখান থেকে দেখবো যে আসলে আমাদের কয়টা হয়েছে 24টা মাত্র 13টা দিছে আর একটা স্পিন আমি করি এখন আমি কই থেকে ডায়মন্ড পাবো পাইলে পাবো না পাইলে নাই দেখি ওরে কি দিয়ে দিছে ব্যাকপ্যাক দেখ তাও তো ভালো জিনিস দিছে হ্যাঁ এখন কি করবো ডায়মন্ড টপ আপ করবো এসআরবিডি গেমিং টপ আপ থেকে টপ আপ করবা টপ আপ করা লাগবে না তো কি করুম তাহলে মেল বক্সে একদম তোমার কোন বালাতে কই তো আমি 35 টাকা 40 ও ভাই 5000 ডায়মন্ড নিসেটটা ওরে আরো 5000 ওরে 10000 ডায়মন্ড আই পড়ছে ভাই গেরেন আমাকে 10000 ডায়মন্ড দিছে ইভেন বাইর করার জন্য না এটা আমার মান্থলি রেওয়ার্ড মানে আমার এই গ্যারেনা 10000 ডায়মন্ড দিছে এটাও খবর পাইছে এর জন্য আগেতেই বান্দরে বয়ে রয়েছে 10000 ডায়মন্ড পাইলে এন তাকে এটা বের করবো বুঝছো এই হইলো কাহিনী আমি তোর কাহিনী বুঝতে পারছি নেহান তুই মার দে একটা আর নরে দে একটা মারাই
কি একটা অবস্থা দেখছো, ও আগে তে বয়া রইছে, তখন আমি আইমু এই ভাই নাইফ দিয়ে দিছে রে, ছুরিটা দিয়ে দিছে। বাহ 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 বাহ, এই নাইফ বা একটা ব্যাকপ্যাক পেলো তো টোকেন পাওয়া যাচ্ছে। অনেক বার যদি দিয়ে দিচ্ছে না, হ্যাঁ কংগ্রেচুলেশন ভাই, দুইবার কংগ্রেচুলেশন দিল কিন্তু মাল দিল না ভাই, মাত্র 49টা হইছে ভাই, অলরেডি 800 ডায়মন্ড কিন্তু খরচ হয়ে গেল এই স্কিন। নিতে 300 টোকেন লাগবে না, এই তো মারতে থাকি, এই 1000 ডায়মন্ড খরচ করলাম, 800 বিজন পাই গেছি, মানে তিনটাতে যখন একটা আরেকটা দিলে কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারতাম ভাই, টোকেন গুলো তাড়াতাড়ি দিয়ে দে ভাই, ড্রেসটা বাইর করতে অনেক ডায়মন্ড লাগবে, এই ড্রেসের জন্য 200 খরচ করলাম অলরেডি, এখন দেখা কত খরচ কম লাগে ভাই, ভাই ভাই ড্রেসের জন্য অনেকগুলো খরচ কম লাগবে, এই ধাপ ধুপ মারি বিপদ দা পায়রা দাও ড্রেসের কারণে, কত গেল 800 150 টোকেন বাইর করতে তো মেলা ইয়া লাগবে, ও টোকেন রয়ে গেল, থাক ইয়ে নাম চেঞ্জ কার্ডটা লইলো, নাম চেঞ্জ কার্ডটা খালি কিনা রাখে আর কোনো কিছু কিনা লাগবে না, এইগুলো থাক, আর 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 একটা কাজ করে দাও, কি ব্যাগ দাও 1500 ডায়মন্ড দিয়ে আমার 100 দিচ্ছি, কে ওই অন্তে তোমার ইয়া ওই প্রোফাইলে ঢোকো, প্রোফাইলে ঢোকার পরে এনে সব তোমার 300 করে রাখতেছি, 331 দি মানে 331 না 300 উপরে রাখতেছি আর কি, বেশ নালে 100 নিচে থাকে দেখছো, না আবার এনে 1500 ডায়মন্ড খরচ করো, মানে 10000 ডায়মন্ড কেমনে খাইবো, ওই দান্দাই খালি থাকে দুইয়া পাস, হ্যাঁ কোন থেকে না লাগবে ওই যে, হ্যাঁ ওই যে ওই যে সাইড এটা, হ্যাঁ 50% করে, এ এখন 100টা কিনা যাইব, মানে 1000 ডেমন তোমার 500 ডেমন আর বাইচে যাইব, ও দাও এক মানে দুইটা দুইবার কিনতে পারবে, 100 বেশ কিনতে পারবে, ওপেন করমু কর 5000 এক্সপি মানে 50টা বেশ, আবার 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 আর আবার আচ্ছা এইবার ভুইয়া পাশে নতুন সিস্টেম করছে, বান্ডিল আপডেট কর, মানে বান্ডিল আপডেট নাই এবারে ভুইয়া পাশে, বান্ডিল আপডেট মানে মানে বান্ডিল যে এর আগের ভুইয়া পাশে বান্ডিল গুলো আপডেট করা লাগতো না, এইবারে ভুইয়া পাশে ওই বান্ডিল আপডেট 221 এর দি 221 আর 100টা বেশান কইরালাম ভাই, ফাইনালি দেখো 10400 ডায়মন্ড আছিল এভারেজ, এই 10000 সহ আইছে কত 7400, মানে 3000 ডায়মন্ড কিন্তু খতম গেয়া, গুড বাই টাটা আল্লাহ হাফেজ, মানে নিয়ে গেছে আর কি খাইছে, এই হইলো অবস্থা, তোমরা তো দেখতেই পারতেছো, এরকম একটা ছোট ভাই থাকলে খালি ডায়মন্ড খাইবই, খালি উড়াইবো খালি উড়াইবো খালি উড়াইবো, আর কোনো কাম নাই, তো ভাই ফাইনালি আমরা 3000 ডায়মন্ড মানে কত হ 3000 ডায়মন্ডের ভিতরে কিন্তু মোটামুটি সবগুলো জিনিস পেয়ে গেছি এখানে একদম ভাই, এই জিনিসগুলো যে একবার স্পিনেই পাবো এইটা কিন্তু ভাই কল্পনার বাইরে ছিল ভাই, এইটা যে স্পিনের ভিতরে পেয়ে যাবো কল্পনার বাইরে, কেমন কি কি হইলো হন অবশ্যই একটা লাইক দিবা,
আর কমেন্ট অবশ্যই করবা, ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর আমাদের ফেসবুকে কিন্তু 300K হইতে আর অল্প বাকি, 300K হইলে কিন্তু 15টা উইকলি গিভওয়ে করবে, এটা কিন্তু আমি বলেছিলাম। সো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকে ফলো করে দাও, ফলো করে 300K সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে কিন্তু 15টা উইকলির ভিতরে তুমি কিন্তু ওখানে একজন হয়ে যাবে। ওই ফলোয়ার আর সাবস্ক্রাইবার একই আর কি, দুইটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা নাম দিয়েছে এই আর কি, নাম কপি করা যায় না, বুঝতে পারছো? যাই হোক, আর যাদের টপ আপ লাগবে তারা কিন্তু চাইলে srbdtopup.com অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, ওখান থেকে কিন্তু তোমরা টপ নিতে পারো। সো আজকের মতো এখান থেকে বিদায় নেবো, ভালো থাকো, সবাই সবাই সুস্থ থাকো, আর সবাই srbd গেমিং এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।